97 for 7 West Bengal. Caught again, slaps another massive six in the deep mid wicket. ছোটবেলা থেকে ক্রিকেট ছিল তার প্রাণ। সময় পেলে টেনিস বল আর ইটের উইকেট হাতে বেরিয়ে পড়তেন পাড়ার গলিতে গলিতে। খেলার মাঠে ঘন্টার পর ঘন্টা কেটে যেত, সময় কোথা থেকে পার হয়ে যেত জানতেই পারতেন না। উত্তরবঙ্গের সেই হলদিবাড়ির ছেলেই ডাক পেলেন ভারতীয় টেনিস ক্রিকেট দলে। এই ক্রিকেট খেলা হয় সাধারণত ক্যাম্বিস বলে। ইতিহাস এভাবেই রচিত হয়, এভাবেই জেলা স্তর থেকে উঠে আসে প্রতিভা, তাদের বিচ্ছুরণে বাকি প্রতিভাও উৎসাহিত হয়। নাম অর্ণব দাস। একজন দক্ষ ক্রিকেটার হিসেবে উত্তরবঙ্গে বেশ পরিচিত অর্ণব। প্রায় 20 বছর ধরে পেশাদার ক্রিকেট খেলছেন। এবার এশিয়া কাপ খেলতে যাচ্ছেন অর্ণব। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার বৃত্তে প্রবেশ করছেন। যে দলের যে প্রাথমিক যে ঘোষণা করেছে সেখানে আমার নামও ঘোষণা করেছে। তো কতজনের নাম ঘোষণা করে টোটাল? ওখানে ঘোষণা করেছে 22 জনের নাম। 22 জনের মধ্যে তুমি একজন হয়েছো, তাই তো? এশিয়া কাপটা কোথায় খেলা হবে? এশিয়া কাপটা কম্বোডিয়াতে হবে। কবে? নভেম্বর। তাহলে এই যে তুমি চান্স পেলে, এতে কি খুশি তুমি? হ্যাঁ, যথেষ্টই খুশি। কারণ ছোটোবেলা থেকেই ক্রিকেট নিয়ে, ক্রিকেটের প্রতি আলাদা রকম ভালোবাসা ছিল। দিনরাত ক্রিকেট নিয়ে পড়ে থাকতাম। তো দেশের হয়ে প্রতিনিধিত্ব করবো, এটা সবারই একটা প্লেয়ারের আশা থাকে। তো অবশেষে সেই আশা পূরণ হতে যাচ্ছে, তো ভীষণই এক্সাইটেড। গত সেপ্টেম্বর মাসে তুফানগঞ্জে রাজ্য স্তরের ট্রায়ালে নির্বাচকদের নজর পড়ে অর্ণবের ওপর। তারপর ইস্ট জোন চ্যাম্পিয়ন হয়ে ওড়িশায় আয়োজিত ফেডারেশন কাপের দলেও জায়গা করে নেন তিনি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনাল ও ফাইনালে ওড়িশার বিরুদ্ধে তাঁর ব্যাটের ওপর ভর করে জয়ের মুখ দেখে বাংলার দল। যদিও অর্ণবকে মেধাবী ছাত্র হিসেবেই জানে হলদিবাড়ি, স্থানীয় প্রাথমিক স্কুলে তিনি শিক্ষক, কিন্তু ক্রিকেটকে তিনি ছাড়েননি। অর্ণব জানিয়েছেন, প্রাথমিক স্কুলের শিক্ষকের কারণেই ক্রিকেটের জন্য সময় বের করে নিতে পারি। বলা যেতে পারে শিক্ষকতাই আমাকে ক্রিকেটের জন্য সময়টা বের করে দিতে পারে। শিক্ষকতা চাকরি করার জন্য খেলাধুলাটা পাশাপাশি দুটো কন্টিনিউ করতে পেরেছি। কারণ শিক্ষকতা চাকরি করার পাশাপাশি যথেষ্ট সময় পাওয়া যায়, বিকেলবেলা একটা টাইম পাওয়া যায়, সকালবেলা সময় পাওয়া যায়। সেই অবসরে সেই সময়টা আমি খেলাধুলা মাঠে প্র্যাকটিস করতাম। এই মাঠে, টাউন ক্লাব মাঠে বা আমাদের পাশে যে মাঠ আছে সেখানে প্র্যাকটিস করতাম। তো স্কুলের পাশাপাশি এইভাবেই খেলাধুলা চালিয়ে গেছি। কম্বোডিয়ায় ভালো খেলে দেশের জন্য এশিয়া কাপে খেতাব ছিনিয়ে আনাই লক্ষ্য তার। শুধু উত্তরবঙ্গের প্রতিনিধি নয়, বরং সারা দেশের হয়ে গৌরবের এক অধ্যায় লেখাই অর্ণবের স্বপ্ন। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।